চট্টগ্রামে শ্রমিকদের ওপর নির্যাতন ও বিভিন্ন গাড়ি থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সাধারণ শ্রমিকরা সকালে চট্টগ্রাম এক্সক্লুসিভ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আলী ইমাম এই সময় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে পরিবহন সেক্টরে অরাজকতা সৃষ্টি করে চাঁদাবাজি করে আসছে কতিপয় সন্ত্রাসী পরিবহন সেক্টরে সুশাসন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্ত চেয়েছেন তারা